हेलो बंधुरा आमार चैनेले तुम्हारे सबाई के आबार स्वागत जानाच्छी। आज के आमी आमार चैनेले आर एकटा नतून भिडियो निये चले एसेछी। आमार बाड़ीते सन्ध्याबेला स्नैक्स रेसिपि टिफिन हिसाबे तैरी करा होच्छिलो एई रेसिपिटा, ता आमी एटा तोमादेर जन्य शेयर करलाम। चलो शुरू करी। हलुद गुड़ो, जिरे गुड़ो, धने गुड़ो, बेसन, चालेर आटा, कालो जिरे आछे, आर आछे लवण, स्वादमतो लंका गुड़ो और अल्प परिमाणे सोडा, और नियेछि काँचा लंका कुचि। एइसब उपकरणगुलो आमि निये नियेछि। तार संगे पेंयाज कुचि आछे। सिद्ध करा मोचाटाके आमि आगे करेई करे नियेछिलाम। और एइसब उपकरणगुलो आमि एकटा बाटिते ठेले नेब। तार संगे एड करे दिच्छि पेंयाज कुचि और सिद्ध करे रखा मोचाटा। आमि एटा आगे थेके सिद्ध करे रेखेछिलाम, तोमराओ सिद्ध करे नेबे। एटा सिद्ध करार जोन्नो कालो होये गेछे अतिरिक्त परिमाणे। और आमि एखाने अल्प अल्प करे पानी देबो और एटाके ब्याटारटाके भालोभाबे तैरी करे नेबो। देखो आमार ब्याटारटा प्राय होयेई एसेछे और আমি ব্যাটারটাকে ভালোভাবে করে নিয়েছি। আর এটাকে আমি এরপরে 10 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি একটা কড়াইতে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর আমি সেই ব্যাটারটাকে অল্প অল্প করে নিয়ে এই রকম ভাবে, যে রকম ভাবে তোমাদের দেখাচ্ছি, এই ভাবে আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে গরম তেলের মধ্যে। এইভাবে আমরা সব ব্যাটারগুলোকে নিয়ে এইভাবে ভেজে নেব। আর এটা হচ্ছে মোচা চপ রেসিপি। তোমরা চাইলে অল্প উপকরণে এরকমভাবে তৈরি করতে পারো। আর এখানে আমরা সবগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। বাদামি কালার হয়েও গেছে। আর দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও দারুণ লাগছে। আর এখানে আমি বাড়িতে তৈরি করা আমাদের টমেটো সস ছিল, সেই টমেটো সস আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই সসটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি করা, পুরো একদম দোকানের মতো খেতে হয়েছে। আমি এটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো দেখো এখানে আমাদের পুরো রেডি হয়ে গেছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে, মুচমুচে মোচার রেসিপি কীরকম হয়েছে কমেন্ট করো। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।